নমস্কার, এবিপি আনন্দে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। বোনের মৃত্যুর পর সর্বস্ব দিয়ে এক ট্যাক্সি চালকের হাসপাতাল গড়ার সংকল্প, এই নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান স্মৃতির সংকল্প। শুরু করব আমাদের আলোচনা। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে মোহাম্মদ সাইদুল লস্কর, আপনাকে স্বাগত, যিনি এই চেষ্টা করে চলেছেন নিরলসভাবে। আমাদের সঙ্গে রয়েছেন চিত্রশিল্পী সমীর আইট। সমীর দা, আপনাকেও স্বাগত। এবং রয়েছেন আমাদের সঙ্গে ডক্টর শান্তনু ভট্টাচার্য। শান্তনুবাবুর অক্লান্ত চেষ্টা, এইরকমই ঘটনার পেশায় চিকিৎসক গড়িয়ায় তার হাসপাতাল, দুস্থ রোগীদের সাহায্য এবং তারই সঙ্গে জঙ্গলমহলে বিশাল কর্মব্যাপ্তি। আমরা শুরু করব আমাদের এই আলোচনা, কিন্তু প্রথমেই দেখে নেব কেন এই ঘটনা এবং তারপরে সংকল্পের মূল জায়গাটা কোথায়। ট্যাক্সি চালক মানেই যাত্রী প্রত্যাখ্যান, ট্যাক্সি চালক মানেই দুর্ব্যবহার। ট্যাক্সি চালক শব্দবন্ধনী উচ্চারণের সঙ্গে সঙ্গেই শহরবাসীর মনে ভিড় করে আসে এমন অনেক দুঃসহ স্মৃতি। কিন্তু এই সবের মাঝে এক অনবদ্য ব্যতিক্রম, মোহাম্মদ সাইদুল লস্কর। মানুইপুরের পুরী গ্রামের বাসিন্দা শহীদুল লস্কর ট্যাক্সি চালানো পেশা হলেও আর পাঁচজন ট্যাক্সি চালকের থেকে আলাদা। তিনি ব্যতিক্রমী, কারণ সর্বস্ব দিয়ে নিজের গ্রামের তীরে তীরে তিনি তৈরি করছেন একটি আস্ত হাসপাতাল। আপাতভাবে অবাস্তব শোনালেও আক্ষরিক অর্থে এটাই সত্যি। কিন্তু কেন কেন এই আপাত অবাস্তবকে বাস্তব করার সংকল্প? শহীদুলের কথায়, 2006 সালের এক রাতে তাঁর বোন 18 বছরের মারুফা হৃদরোগে আক্রান্ত হন। রাত ভোর বোনকে নিয়ে ঘুরে বেরিয়েছিলেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হয়নি, মৃত্যু হয় মারুফার। বিনা চিকিৎসায় বোনকে হারানোর যন্ত্রণায় জেদ হয়ে চেপে বসে শহীদুলের মনে। এরপর আর থেমে থাকেনি, বোনের নামে তৈরি করেছেন মারুফা স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন। 2008 সালে জন্মভিটের কাছেই জমি কেনেন, 2010 সাল থেকে শুরু করে দেন হাসপাতাল নির্মাণ। তিন বছরে তৈরি হয়েছে সেই হাসপাতালেরই আড়াই তলার কংক্রিটের কাঠামো। তো বোন মারা যাওয়ার পরে আমার মনে একটা অদম্য জেদ চেপে বসেছিল, সেই রাতের ঘটনা আজও মনে পড়ে। বোনকে ভর্তি করার, না করতে পারার বেদনা আজও আমার কুরে কুরে খায়। এই গ্রামে, এখানে আমার জন্মস্থান, এখানে আমার বোন মারা গেছেন, তো আমি যেখানেই থাকি না কেন এই গ্রামে এমন একটা হসপিটাল করব। সাধারণ হয়ে এমন অসাধারণ কাজে নামায় খুইয়েছেন সর্বস্ব, সঞ্চয় সম্পত্তি স্ত্রীর গয়না গিয়েছে সবই। একসময় তিনটি গাড়ির মালিক শহীদুল আপাতত ফের অন্যের ট্যাক্সি নিয়ে শহরের রাস্তায় ঘুরে বেড়ান দিন রাত। হাসপাতালের বাকি কাজ শেষ করতে রোজের উপার্জনই এখন ভরসা। এখন প্রচুর দেনার মধ্যে আছি যদিও, কিন্তু আমার লক্ষ্য একটা, যে এটাকে আমার দাঁড় করানো, আমি যেভাবেই হোক না কেন। তো এখন কালকে কী হবে আমি জানি না, কিন্তু আমার একটাই, আমি এখন অন্যের গাড়ি চালাই, তো তাতে আমার কোনো দুঃখ নেই। পাশে রয়েছে পরিবারও, স্ত্রী শামিমা ও 10 বছরের ছেলে মোহাম্মদ রামিজও হাসপাতাল তৈরির কর্মযোগ্য স্বামী। বিশ্বাস আছে যে ও যেটা করছে সেটা ঠিকই করছে, সেটা কোনোদিনই বেঠিক নয় আর কি। তা এইটুকু আমার ভরসা আছে যে একদিন ওর পকেটে যখন লাইসেন্স আছে, আমার দুটো ভাত কাপড়ের অভাব হবে না। একা শুরু করলেও আজ অনেককেই পাশে চান শহীদুল। ট্যাক্সিতে যাত্রীরা উঠলে শহীদুল তাদের হাতে ধরিয়ে দেন হাসপাতাল তৈরি নিয়ে তার ভাবনা সম্বলিত লিফলেট। গাড়িতে থাকে বোনের ছবিও, যাত্রীদের থেকে সাহায্য পান। রাজ্যবাসীর কাছে শহীদুলের আবেদন, সকলে মিলে পাশে দাঁড়ালে এই উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হতে পারে। বোনের স্মৃতিতে ট্যাক্সি চালক ভাইয়ের হাসপাতাল তৈরির স্বপ্নপূরণ কবে বাস্তবায়িত হবে তা সময়ই বলবে। কিন্তু শহীদুল লস্করের এই নজিরবিহীন উদ্যোগ যে রাজ্যবাসীর মনে গভীরভাবে রেখাপাত করবে তা নিঃসংশয়ে বলা যায়। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে রাজর্ষী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, বারুইপুর। আসবো আলোচনায়। সৈদিলবাবু, প্রথমেই জানতে চাইব কেন এই উদ্যোগ নিলেন, কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল? দেখুন, সেটা একটা মর্মান্তিক আমার কাছে বলা যায়, কারণ মানে আমি যেটা অনুভব করেছি আর কি, মানে আমার, আমি তো বাড়িতে থাকতাম না সবসময়, আমি তো রোজগারের জন্যই বাইরে থাকতাম। তো বোনের বুকের যন্ত্রণা, পিঠের যন্ত্রণা হলে সাধারণভাবে বাবাকে বলতেন
বাবা ফার্মেসি থেকে হয়তো বলে ওষুধ কিনে দিতেন, কখনো কখনো ডাক্তারও দেখিয়েছেন। কিন্তু আমি যেটা অনুভব করেছি যে ওই যে ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়াটা বড় মারাত্মক। প্রপার ওয়েতে ট্রিটমেন্টটা ঠিক হয়নি। তো যখন বোনের এমার্জেন্সি পিরিয়ড হয়ে যায় তো তখন কলকাতায় সমস্ত হসপিটালে নিয়ে আমি ঘুরেছিলাম সারা রাত, নিজের ট্যাক্সি করে, 34-75 ট্যাক্সি ছিল, সারা রাত ঘুরেছিলাম। তো সঙ্গে ছিলেন আমার এক বন্ধু উদয় দা, উনি আপনার গড়িয়া বহমপুর বাদামতলায় থাকতেন। সঙ্গে ছিলেন আমার ভাইয়েরা, আমার মেজো ভাই, আমার সেজো ভাই, আমার শাশুড়িও ছিলেন সঙ্গে। তো সেই সময় কোথাও যখন ভর্তি করাতে পারিনি সারা রাত ধরে, পরবর্তী সময়ে সোমনাথ পণ্ডিত হসপিটালে অ্যাডমিশান করিয়েছিলাম খুব কষ্টে। কিন্তু মাসখানেক চিকিৎসার পরে বোন মারা গেছিলেন। আমি ভাবলাম যে আমার বোন বিনা চিকিৎসায় মারা গেছেন, এটা আমার মনে হয়েছে। এত পরিকাঠামোর মধ্যে থেকেও আমার বোনকে যখন সারা রাতে কোনো হসপিটালে ভর্তি করাতে পারলাম না, তখন বোন যখন মারা গেল আমার মনে এক অদম্য জেদ চেপে বসেছিল যে যদি কোনো দিন সম্ভব হয় আমি ওই পুঁড়ি গ্রামে, যেখানে আমার জন্মস্থান, যেখানে আমার বোন মারা গেছেন, কবরস্থ হয়েছেন, সেখানে আমি এমন একটা চিকিৎসা কেন্দ্র করব, ছোট হলেও অন্তত সেখানে ডাক্তাররা বসবেন, অন্তত MBBS ডাক্তারকে দেখিয়ে অন্তত প্রেসক্রিপশান করে প্রপার ওয়েতে চিকিৎসাটা করাতে পারবেন আমার গ্রামের মানুষ। আমার বোনকে তো আর ফিরে পাবো না, যেন আর কারো বোন, ভাই, বাবা মা, আত্মীয় স্বজন, পরিজন বিনা চিকিৎসায় এবং উইদাউট প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসি থেকে ওষুধ কিনে যাতে না খেয়ে মরতে হয়, সেই জন্যে আমার এই কঠিন প্রচেষ্টা। এই অদম্য জেদ আমার আজও আছে, থাকবে। অদম্য জেদ, কঠিন প্রচেষ্টা, কী করে এগোচ্ছেন এখন? এখন এখন মানে যে পরিস্থিতিতে আমি দাঁড় করিয়ে ফেলেছি, এখন আমার হাত পুরো শূন্য হয়ে গেছে। এখন যে পরিস্থিতিতে আমি এগোচ্ছি একটু একটু করে, তিল তিল করে, সেটা হলো আমি তো প্রতিদিন ট্যাক্সি চালাই, তো ভেবে দেখলাম ট্যাক্সিতে বহু যাত্রী ওঠেন, এবং তো আমি দেখলাম যে দেখি আমার কথা তাদেরকে একটু জানান দিই, তারা যদি আমার ফিলিংসটা অন্তত বুঝতে পারেন তাহলে নিশ্চয়ই আমি কিছু তাদের থেকে হেল্প পাবো। তো যার জন্যে আমি তো মারুপা স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন তৈরি করেছি 2008 সালে। তো আমি যথারীতি সমস্ত পদ্ধতি মেনে আমি বিল বই ছাপিয়েছি, 10 টাকারও আছে, 20 টাকার আছে, এবং এবার যে যেমনভাবে দেবেন আমি সেইভাবে নেওয়ার একটা আশা পরিকল্পনা করলাম। তো তখন দেখলাম যে আমার লিফলেট যখন আমি মানুষকে তুলে দিচ্ছি, আমার কথা পড়ছেন এবং বোঝাতে পাচ্ছি, এবং সঙ্গে অ্যালবামও আছে, বোনের ছবিও আছে, এবং আমার কাজকর্মের কিছু এখানে অ্যালবাম আছে যেখানে আমি সাথে সাথে গরিব মানুষদের কম্বল বিতরণ, শাড়ি বিতরণ, কারো বই খাতা ইত্যাদি যে কাজ করে যাচ্ছি, মানে সে তার কিছু ছবিও আমি দেখাই। দেখানোর পর তারা খুব আকৃষ্ট হন যে আপনি ট্যাক্সি চালিয়ে এই করছেন? তো আমি বললাম হ্যাঁ করছি, আপনাদের আশীর্বাদও আমার দরকার। তো তখন ওনারা নিজেরাই বলেন যে ডোনেশনের জন্য কিছু মানে চান। তো আমি এখানে আমি শেষে আমি একটা কথা লিখেছিলাম যে আপনার এবার আপনাদের ঐকান্তিক স্বতঃস্ফূর্ত আন্তরিক সহযোগিতা ও একমুঠো আশীর্বাদ কামনা করি, যাতে আমার হৃদয়ের গভীরের যন্ত্রণা একটু উপশম হয়ে বিহল আনন্দের সঙ্গে
জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি। তো দেখলাম 98% মানুষ আমার অন্তরের কথা বুঝেছেন এবং তারা যথারীতি আমাকে আমার পাশে এসে দাঁড়াচ্ছেন এবং ডোনেশনও করছেন। দেখতে পারেন তারা ডোনেশনও করছেন, তো যে যেমনভাবে পারেন। এবার অনেকে সবাই তো আর সবসময় টাকা নিয়ে বেরোয় না, এখানে আমার অ্যাকাউন্ট নম্বরে দেওয়া আছে দিলে তো আমি বলি যে কোনো অসুবিধা নেই, আপনি একটা পার্ট রাখুন, এখানে অ্যাকাউন্ট নম্বর আছে, আপনার মনে যা ইচ্ছে হবে অ্যাকাউন্টেও দিতে পারেন। এখন তো সেই শান্তনুবাবু ঠিক এই জায়গাটায় আসবো, কতটা সাহায্য পাচ্ছেন, আরও কতটা সাহায্যের দরকার? শান্তনুবাবু আপনার কাছে আসবো, প্রথমেই যেটা জিজ্ঞেস করার সমীরদা এবং শান্তনুবাবুর কাছে, এই উদ্যোগকে কোন চোখে দেখছেন? শান্তনুবাবু নিজেও এই জাতীয় উদ্যোগের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। শান্তনুবাবু আমি তো 36 বছর ধরে কাজটা করে আসছি, আর আজকে যে ভাই হাসপাতালের কাজটা শুরু করেছেন এটা অবশ্যই সাধুবাদ জানাতে হবে, কিন্তু আমাকে বলতেই হবে তাকে, এটা কিন্তু এভারেস্টে ওঠার মতো ব্যাপার, ভীষণ ভীষণ কঠিন, শুধু ওঠা নয় দাঁড়িয়ে থাকাও। এবং কিছু দুই একটা ভালো কথা বলবো, কিন্তু বেশিরভাগই আমি যে কঠিন পথ থেকে এসেছি বা চলেছি, প্রত্যেক দিন চলেছি, সেটাও আমি ওনাকে জানাতে চাই। এই একটাই কারণে যে প্রত্যেকটা মানুষ আমরা জানি কোথায় শুরু করতে হয়, কিন্তু কিভাবে ধরে রাখতে হয় সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। সাস্টেনেবিলিটি, টিকে থাকা আজকালকার যুগে কিন্তু খুব 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 কঠিন, তার অনেকগুলো কারণ আছে। প্রথম যে জিনিসটা আমাদের জানার বা বোঝার দরকার সেটা হচ্ছে গিয়ে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার দায়িত্ব সরকারের। সেই সরকার স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনোদিন খুব বেশি সাকসেসফুল হয়েছে বলে আমার মনে হয় না। তার কারণটা খুব সহজ, আপনারা যদি দেশের বাজেট দেখেন তাহলে দেখবেন স্বাধীনতার পর থেকে আজ অবধি মাত্র 5% টাকা স্বাস্থ্যের পিছনে খরচ করা হয়। যে স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য দিনকে দিন একটা খরচ বিশালভাবে বেড়ে যাচ্ছে, বিশাল। এবং এই 5%-এর মধ্যে যে জিনিসটা হয়, ধরুন যদি ধরি এই রকম যে মাথাপিছু সরকারের ব্যয় বরাদ্দ 1,000 টাকা। শান্তনুবাবু একটু আটকাচ্ছি, মানে ব্যয় বরাদ্দের নিরিখে কোথায় দাঁড়িয়ে, কিন্তু আপনারই কথা, ভীষণ ভীষণ কঠিন লড়াই, বিশেষ করে পুরো লড়াইয়ে টিকে থাকা। সমীরদা কোন চোখে দেখছেন এই লড়াইকে? প্রথম কথা আমি এটুকু বলতে চাই এবং যারা প্রোগ্রামটা দেখছেন তাদেরকেও বলতে চাই যে আমি ABP-কে প্রথম ধন্যবাদ দিচ্ছি, বহুদিন পর একটা সুস্থ সুন্দর আলোচনায় আমাকে ডাকার জন্যে। এবং এই শহীদুলের মতো মানুষ, শান্তনুদার মতো মানুষ এবং আরেকজন আছে, আরও এরকম অনেক আছে, সঞ্জয় ঘোষ আছে, আপনারা জানেন অটো চালায় পেশায়, যেখানে কোনো রকম অসুস্থ মানুষকে উনি দেখেন, যখন অটোটা চালান তাকে তুলে তার ট্রিটমেন্ট করেন, তাকে বা কেউ হারিয়ে গেছেন তাকে সে বাড়ি ফেরানোর ব্যবস্থা করেন, নিজের অর্থ মানে অটো চালিয়ে কত রোজগার আমরা প্রত্যেকে জানি। এবং আরও একজন মহিলা আমি জানি যিনি ঠাকুরপুকুরে থাকেন, আমার মার বয়সী মহিলা, ওনার সাথে কিছুদিন আগে মিট করলাম, যে কীরকম ওনার হাজব্যান্ড মারা গেছিলেন উইদাউট ট্রিটমেন্টে, উনি লোকের বাড়িতে 1 টাকা চারানা রোজ সঙ্গে 2 বাচ্চাকে নিয়ে যেতেন ছাদ ঢালাইয়ের কাজ করতে, সেই বাচ্চাগুলো 1 টাকা পেত ওই অবস্থা। তারপরে উনি সবজি বিক্রি করতেন, ওই অবস্থা থেকে দাঁড়িয়ে ছোটো ছেলেটাকে ডাক্তারি পড়ায়, একটা হোমে রাখে, তারপর যখন সে বড় হয় তাকে ডাক্তারি পড়ায়, সে ছেলে ডাক্তার হয়, আজকে গ্রামে প্রথম উনি সেই জমিতে বেড়ার ঘর করে সেই হসপিটালটা চালু করেন। এবং এরকম আরেকটি মানুষ কলকাতা পুলিশে চাকরি করেন, কনস্টেবলের চাকরি করেন, পুরুলিয়াতে থাকে অরূপবাবু, অরূপ নিজে ওইটুকু রোজগার, তার থেকে কিন্তু লোধা সম্প্রদায়ের জন্য স্কুল করেছে। অর্থাৎ এই যে সমাজের ভালো মানুষগুলো, এদের জন্যে আমি গর্বিত, আমার দেশ গর্বিত, আমরা এই ধরনের মানুষ চাই, আমরা এই ধরনের মানুষের পাশে থাকতে চাই। আমি এখানে দাঁড়িয়েই শহীদুলকে বলে যাচ্ছি যে শহীদুলের জন্যে আমি সব রকম সাহায্য করতে প্রস্তুত। যখনই শুনলাম প্রথম মনে হয়েছে আমাদের, আমি একজন চিত্রশিল্পী, আমি এবং আমার বন্ধুদের বলে অন্ততপক্ষে হসপিটালটা যাতে দেখতে সুন্দর হয় সেইটুকু আমরা করে দিতে পারবো, যে একটা গ্রামের মধ্যে একটা সুন্দর হসপিটাল। এবং পাশাপাশি আর্থিক সাহায্য আমরা বিভিন্নভাবে করতে
করা সম্ভব, তার জন্য দরকার আর্ট ক্যাম্প করা। তো এই যে মানুষগুলো, সমাজ এদের পাশে দাঁড়ানো উচিত। এই যে আমাদের যে ক্ষয় হচ্ছে সমাজের, যে নোংরা দিকটা দেখছি, তার বাইরে একটা জগৎ আছে যেটা আমরা ভুলে যেতে বসেছি। এই মানুষগুলোকে সমাজের কাছে আনা উচিত, কারণ এরা আমাদের পরবর্তী প্রজন্মের কিন্তু দৃষ্টান্তস্বরূপ। এই মানুষগুলোকে কাছে রাখলে ছেলে মেয়েদের পক্ষেও ভবিষ্যতে অনেক ভালো বলে আমি মনে করি। সমীরদা যেমন দিলেন বাহবা, তার পাশাপাশি শান্তনুবাবু বলছিলেন ভীষণ কঠিন লড়াই। কোথায় দাঁড়িয়ে এই লড়াইয়ের, এই সমস্ত কিছু নিয়ে আলোচনায় আবারও ফেরত আসব একটা বিরতির পর। বিরতির পর আবার আপনাদের স্বাগত। সৈদুলবাবু, এবারে যে প্রশ্নটা চলে আসে আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত, যিনি এই প্রতিবেদন তুলে ধরেছেন, আমরা দেখলাম যে সেখান থেকে যে কার্যত এই মুহূর্তে আর্থিকভাবে খুব একটা ভালো অবস্থা নেই, তবু আপনি লড়াইয়ে রয়েছেন, কোনো সাহায্য কি পাচ্ছেন? চিন্তা ভাবনাটা কি করে, মানে চিকিৎসকরা কোথা থেকে আসবেন, কি করে এই হাসপাতাল চালাবেন, একটু বৃহৎ ব্যাপার, চিন্তা ভাবনাটা কোন স্তরে রয়েছে? চিন্তা ভাবনাটা ঠিকই সঙ্গত প্রশ্ন। চিন্তাভাবনাটা বলতে, আমি তো এখন পরিকাঠামোটা কমপ্লিট করতে পারিনি, তো আমার মেন উদ্দেশ্য এখন পরিকাঠামোটা কমপ্লিট করা। সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রতিদিন ট্যাক্সি চালিয়ে এবং যেভাবে সাহায্য পাচ্ছি, মানুষের সাড়া যেভাবে পাচ্ছি, আর আপনারা যে আমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছেন, আমি আশা করছি যে আমার বেদনা, এরকম মানুষের জীবনে বহু আছে, কারো বোন, কারো ভাই, কারো বাবা মা ইত্যাদিকে নিয়ে এরকম মানুষের জীবনে বহু আছেন। তো সেই জন্যে আন্তরিকভাবে আমি বলবো যে, মানে আমার ট্যাক্সি যারা চড়ছেন, তারা তো আমাকে জেনে বুঝে আমাকে দেখে বুঝছেন, আর এখন আপনারা যেটা প্রকাশ করছেন এটা রাজ্যবাসী দেখছেন। আমার মনে হয় যে রাজ্যবাসী আমার পাশে দাঁড়াবেন, আর সাথে সাথে এটা আমি আবেদনও করব যে, মানে এটা আমার কথা যে আমি তো কিছু আনিনি, কিছু নিয়েও যাব না, কেউ কিছু আনেনি, কিছু নিয়েও যাবেন না। সেই জন্যে আমি মানে খুব সবিনয় নিবেদন করব, মানে রাজ্যবাসীর কাছে, কারণ এবং বহু মানুষ আছেন যারা এই রকম কাজের সঙ্গে যুক্ত হওয়ার বাসনা আছে, তো তারা নিশ্চয়ই আমার পাশে দাঁড়াবেন। এবং প্রচুর সেলিব্রিটি আছেন, প্রচুর মানুষ আছে, যেমন সৈকতবাবু বললেন যে তিনিও আমার পাশে দাঁড়াবেন, আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন, তো এটা খুব ইজি হয়ে যাবে আমার পক্ষে, লড়াইটা সহজ হবে বলে আশা করছেন। শান্তনুবাবু, আপনি বলছিলেন যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে, কি কি একটু যদি সংক্ষেপে বলেন। প্রথম কথা, প্রথম পদক্ষেপটা হচ্ছে গিয়ে আমাদের তরফ থেকে একটা ছোট্ট সাহায্য ওনাকে দেব। কেউ কেউ হয়তো গড়িয়া, সোনারপুরে বা বাড়াইপুরে আমাকে দেখেছেন, রোববার হলে পরেই গাড়ি নিয়ে গিয়ে আমাদের জঙ্গলে তৈরি ধূপ, ফিনাইল স্প্রে এগুলো সব বিক্রি করি, তা সেই টাকাটা কিছুটা আমি লেক কালীবাড়িতে দিই, কিছুটা আমাদের জঙ্গলমহলে চলে যায়, সেটাও কম নয়, প্রায় 1,000-1,500 তো মাসে হয়ই। তো আগামী দু মাসের টাকা আমি ওনাকে দেব। প্রত্যেককে বাড়িতে ধূপ কিনতে হয়, ফিনাইল কিনতে হয় এবং মশা তাড়ানো স্প্রে কিনতে হয়, কাইন্ডলি ওটা আমাদের কাছ থেকে কিনবেন। যত টাকা আমাদের রোজগার হবে, একটা পয়সাও যদি আমি পাই সেটা ওনাকে দেবো, এক, কিন্তু সেটা বড় সমাধান নয়। দ্বিতীয় কথা, অনেক ডাক্তার আছেন ওভারসিজ যারা বিদেশে থাকেন, আমি তাদেরকে বলবো এই দেশের জল হাওয়া খেয়ে মানুষ হয়েছেন, সরকারি ভর্তুকিতে আপনি ডাক্তার হয়েছেন, কাইন্ডলি দেশে ফিরে আসুন, 15 দিন হোক, 1 মাস হোক, 6 মাসের জন্য ফিরে আসুন, আমরা আপনাদের থাকার জায়গা দেব, খাওয়া দেব এবং ন্যূনতম আপনাদের যাতায়াতের জন্য যে খরচাটা আছে সেটা দেব। আপনারা প্লিজ কাম ব্যাক, দিস ইজ মাই অ্যাপিল টু অল দ্য NRI। আর ইয়াঙ্গার জেনারেশান আমার কিছু বলার নেই, তার কারণ 99% উপরে ছেলেরা যারা এখন গ্র্যাজুয়েট হয়েছেন, তারা ভাবেন মানি ইজ হানি,
আমি ব্যক্তিগত দিক থেকে একটা থাপ্পড় খেয়েছিলাম। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু একটা অ্যাপিল করেছিলেন, ভেন্ডার সবজি বিক্রেতা এই ধরনের তিন চারটে ছেলেমেয়ের স্পন্সরশিপের জন্য তারা MBBS পড়বেন, বিশ্বাস করুন দু বছর দিয়েছিলাম। তারপর মুখ্যমন্ত্রী বোধহয় নিজেই কিছু ব্যবস্থা করে নিয়েছিলেন, তারা আজও আমার সঙ্গে আর যোগাযোগ রাখেননি। ওটা আমার স্বপ্ন ছিল যে তারা ফিরে এসে আমাদের আন্দোলনে যোগ দেবে। সুতরাং শান্তনুবাবু, মানে চেষ্টাটা থাকবে অনেকগুলো রাস্তা। সমীরদা, রাজ্যবাসী তথা সকলের কাছে আপনি আবেদন জানাতে চাইছেন? না, আমি একদম সত্যি সত্যি বলছি আন্তরিকভাবে, যেহেতু আমি আমার নিজের ছোটবেলা থেকেই এই কাজগুলো করার প্রবণতা রয়েছে এবং আমাদের শিল্পীদের একটা আমরা নিজেরা অর্গানাইজেশন করেছি, সেখানে যোগেন্দা সুবাদাও আছেন এবং সমস্ত পশ্চিমবঙ্গের শিল্পীরা সেখান থেকে বেনিফিটেড হয়, যে যাদের কোনো শিল্পী যদি অসুখ হয় তার পাশে দাঁড়ানো, সেরকম আমরা নিজেরাও একটা অর্গানাইজেশন করেছি। তাছাড়াও বহু এই ধরনের কাজ করতে আমি ভালোবাসি অন্তর থেকে, আমার মনে হয় আমার আত্মার শুদ্ধি হয়, আমার মনে হয় আমার ছবি আঁকার কাজে লাগে। এরকম বহু মানুষ আমি চিনি যাদের সাথে আমি মিট করেছি গ্রামে শহরে, যারা সত্যিকারের ভালো কাজ করতে চান, ভালো কাজের সাথে যুক্ত হতে চান, ভালো জায়গায় নিজের অর্থকড়িও দিতে চান। প্রত্যেকের কাছে আমারও বিনীত অনুরোধ, আপনারা এ ধরনের উদ্যোগ যেটা আমাদের সমাজে সত্যিই কাজে লাগবে, সমাজের যে সমস্তটাই এখন অন্ধকারে নয়, এখনও আমরা আশার আলো দেখতে পারি, তার পাশে আপনারা দাঁড়ান। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমাদের সময় একেবারেই শেষ, তাই এই আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। সৈদুলবাবু, আপনার উদ্যোগকে অনেকবার করে স্বাগত জানাচ্ছি এবং প্রত্যেকেই সেই কথা বারবার করে বলছে, আপনাকেও ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি, চোখ রাখুন ABP আনন্দ।